আমার শেষ বয়স বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনার পা কি কয় পা? আপনার কি দুই পা কবরে নাকি? বড় রানটা কোথায় যায়? শ্বশুর বাড়িতে। আবার শ্বশুর বাড়িতে কি হয়? আপনার শ্বশুর বাড়ি থেকে এবার কি কি গিফট পাবেন আর কি? কি কি গিফট পেয়েছে সেটা আমার শ্বশুর বাড়িতে জিজ্ঞেস করেন। আমি কাকে কি দিব সেটা আমি জানি। আপনি বলেন আপনার শ্বশুর বাড়িতে আপনি এই রোজারিতে কি কি দিয়েছেন এবং এই কুরবানিতে কি দেওয়ার পরিকল্পনা করেছেন? না, বিষয়টা হলো আপনারা জেনে শুনে, হ্যাঁ জেনে শুনে প্রশ্ন করেন। ওনাদের সাথে আমাদের এখনো সেই ধরনের সুইট রিলেশন ডেভেলপ করেনি। হ্যাঁ, বললাম যে ওই ধরনের সম্পর্ক তো এখনো সৃষ্টি হয়নি। হইতে পারে কিন্তু আমি মনে করি যে আমরা মুসলমান, আমাদের কোরবানির কিছু শর্ত রয়েছে, কিভাবে কোরবানিটা সহি শুদ্ধ হয়, সেই সহি শুদ্ধতে রান পাঠানোর কোনো সুযোগ নেই। সবার জীবনে প্রেম আসে। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে তো প্রেম আসছে। কয়টা? ওই যে তৃষা। আচ্ছা, এর আগে কোনো আপনি প্রেম করেননি? না, এর আগে আমি প্রেমের, আসলে কি প্রেমের সংজ্ঞা কি এটাও আবার বুঝতে হবে। আচ্ছা, তো প্রেমের সংজ্ঞা যদি আপনি, প্রেমের সংজ্ঞা কি কেউ দিতে পারছে? আমি তাও জানি, আমি অনেক, অ্যাকচুয়ালি আমি অনেক পড়ালেখা করি। তো প্রেমের সংজ্ঞা দেখবেন এক একজন এক এক রকমভাবে দিয়েছে। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি দেবেন এক একরকম, উনি দেবে একরকম, আরেকজন একরকম। তো সব কিছু মিলে যদি প্রেমের একটা জিনিস ধরেন, প্রেমটা হলো, আমি যেটা খুঁজে পেয়েছি, প্রেম হলো মানুষের মনের একটি নিয়ন্ত্রণ, মানে যেটাকে নিয়ন্ত্রণ রাখা যায় না, একটা অনুভূতি, মনের উপর নিয়ন্ত্রণহীন একটি অনুভূতি। এই অনুভূতিটা কখন কোথায় মানে জাগ্রত হবে সেটা সে ব্যক্তি জানে না। তো আমার লাইফে এই পর্যায়ে অনেক বসন্ত হারিয়ে যাওয়ার পর হয়তো সেই অনুভূতিটা জাগ্রত হয়েছে। তো ধন্যবাদ। আমার শেষ বয়স বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনার পা কি কয় পা? আপনার কি দুই পা কবরে নাকি? তাহলে না, কথার কথা তো কিভাবে আমরা দেখি, যদি আপনি ইয়া দেখেন বাংলাদেশের, আমি দেখলাম গড় আয়ু হলো 72 প্লাস। আর কিন্তু আমি পেপারে প্রায় দেখি যে 2 বছরের বাচ্চা মারা যাচ্ছে, 1 বছরের বাচ্চা মারা যাচ্ছে, ক্লাস 2-এর বাচ্চা মারা যাচ্ছে, 6। এটা একমাত্র আল্লাহ জানে, মহান আল্লাহ তাআলা কার কতদিন আয়ু রাখছে উনি জানে। সুতরাং শেষ বয়স বলতে কিছু নাই। তাহলে কি ভাই আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে একটি প্রবাদ রয়েছে বা গান রয়েছে, প্রেমের মরা জলে ডুবে না? তার মানে আপনি কি কখনো জলে ডুববেন না? না, জলে ডুববো কিনা সে তো আমি জানি না, বললাম সব কিছুই মহান আল্লাহ তাআলা জানে। তবে আমি এইটুকু বলতে পারি, আপনার এখানে যারা আছেন আমার সামনে, সবার থেকে আমি ইয়াং, এটুকু আমি বলতে পারি, সব দিক থেকে, ইন অল রেসপেক্ট। হয়তো ওনার মাথায় চুলটা বেশি আছে, চুলের বিশ্লেষণ করে আমার দেখি দল হচ্ছে কিনা আসেন তো দেখি। না না, এটা তো আমার স্টাইল। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে রাখেন, দাঁড়িয়ে কাটেন, আমার থেকে আরো বেশি দলা দেখা যাবে আপনাকে। আপনি দলা ঢাকার জন্য দাঁড়িয়ে রাখছেন। আমি একটা মেয়েকে ভালোবাসি, সত্যি কথা, তাকে বিয়ে করেছি। এটা নিয়ে অনেক আলোচনা বলেন, সমালোচনা বলেন, সত্যি কথা এগুলো হয়েছে। তো এইটার শেষ কোথায় সেটাই প্রমাণ করবে যে আমার অবদান কতটুকু। আমরা অনেক কথা বলতে পারি, অনেক গল্প বলতে পারি, অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু কর্মক্ষেত্রে কী হলো সেটাই হলো গিয়া মূল মানে জিনিসটা প্রমাণ করবে। তো ধন্যবাদ, সবাই অনেক অনেক ভালো থাকবেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা। এই বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত নিই নাই। আর কোরবানির আরেকটি কথা বলি, কোরবানি যে ছবি দেন এত টাকা, এগুলো খুব খারাপ জিনিস, বুঝছেন না, এগুলো ভালো না। কারণ একজন মুসলমান হিসাবে আপনার যদি কোরবানি কোথা থেকে আসলো, মহানাত আল্লাহ তাআলা তো কোরবানিটাকে নির্ধারণ করেছে, বলছে যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি দাও। তো এরপরে আমি লম্বা করি না, তা আমরা অনেকে গরু খাসি কোরবানি, সেটাও বলছে তোমার সামর্থ্য অনুযায়ী সুন্দর দেখে এটা কোরবানি দাও, তোমার সামর্থ্য এবং এটা সুন্দর দেখে। এবং সেটারও একটা ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যাটা অনেক অনেকভাবে করে, যে বলে যে 3 ভাগা করো, এরকম করো, তো সেরকম। তবে আমার কোরবানির যে বিষয়টা, আমি যখনই কোরবানি দিয়েছি, আল্লাহ সামর্থ্য দিয়েছে যখন, আমার কোরবানিটা হলো এরকম, আমি আসলে নিজের জন্য কখনই তেমন কোনো
রাখি নাই। আমি বরাবরই যখন আমি আমার গ্রামে যখন আমি কোরবানি দিয়েছি, আমি ঈদের তৃতীয় দিন, কোরবানি তো তিন দিন দেওয়া যায়, কোরবানি দিয়ে আমার যত আত্মীয় স্বজন গ্রামের যারা আছে গরিব দুঃখী সবাইকে নিয়ে একসাথে রান্না করে আমরা একসাথে খেয়ে ফেলছি। এটা ছিল আমার কোরবানি, যেভাবে আমি কোরবানি দিয়ে আসি। আমি যে মনে করি আপনি হাজার কোটি টাকার মালিক, আমার সাথে মনে হয়, হ্যাঁ মনে হয় আমার, যে আপনি যেমন মনে করেন, মানুষের বলে যে হাতি উড়ে বেড়ায়, বলে যে এক স্টুডেন্ট লিখছে হাতি উড়ে বেড়ায়, তখন বলছে হাতি কি কখনো উড়ে বেড়ায় নাকি, বলে যে আমার কল্পনার আকাশে হাতি উড়ে বেড়ায়, তো কল্পনার আকাশে তো হাতি উড়ে বেড়াতেই পারে তাই না, তা আপনার কল্পনার আকাশে এরকম অনেক কিছু উড়ে বেড়ায়, আবার আমার কল্পনার আকাশেও আপনার মতো মানে উড়ে বেড়ায় না, আমার কল্পনার আকাশের সাথে বাস্তবের অনেক মিল থাকে। ওই যে আমি বললাম যে এটা তো আগেই উত্তর দিয়েছে, আমি এটা সিদ্ধান্ত এখনো নিয়ে নিই না। আমি তো ওনার জন্য সবসময় দোয়া করি, আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হ্যাঁ উনি হাজার বছর উনি বেঁচে থাকুক। আচ্ছা, যদি কখনো আপনার শ্বশুর মেনে নেয়, আপনার অনুভূতিটা কেমন থাকে? হ্যাঁ, যদি কখনো আপনার শ্বশুর মেনে নেয়, আমি তো খুব শান্তিপ্রিয় একজন মানুষ, বুঝছেন, খুবই শান্তিপ্রিয়, আমি চাই না কারোর সাথে আমার কোনো জ্ঞানজম হোক কিছু হোক, হ্যাঁ যদি ভালো হয় ভালো, বুঝতে পারছি, যদি ভালো হয় ভালো, আমি সাধুবাদ জানাই, এটাই বলবো ভাই। আচ্ছা, কোরবানি আপনি যেটা বলছেন একটা পবিত্র, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, তো সেক্ষেত্রে আরেকটি প্রসঙ্গ রয়েছে, এটা হাদিসের কথা আমার কথা না, যখন আপনি কোরবানি দিবেন একটি ভালো পশু, সুস্থ সবল একটি পশু আপনি অবশ্যই কোরবানি দিতে হবে, তো সে পশুটা সৌন্দর্য সুন্দর হলে আরও ভালো, তো আপনার টার্গেট কোনটা, মানে আপনি সবসময় কী কোয়ালিটির পশু আপনি কোরবানি দিয়ে আসছেন, মেরাটিয়া গরু না একটু রোগা সোগা না একটু তরতাজা? আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমি আগেই বলেছি যে আমার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ যেটা আমি করেছি, আমার যেটা পছন্দ হয়েছে, যেটা আমি মনে করেছি এটাই দেওয়া দরকার, সেটাই দিয়েছি। ধন্যবাদ। না আমি ইদানিং দেখি আমার সাথে যাদের খুব খাতির, হ্যাঁ বিশেষ করে আমার সাংবাদিক ছোট ভাইরা জিমে ফাড়া ফাড়াইতেছে, বুঝছেন, জিম করা, আমি জানি না, এদের পিছনে আমার লোক লাগাইতে হবে, হ্যাঁ সবগুলো সব বিবাহিত, সবগুলো বিবাহিত, কিন্তু এই এই বয়সে এসে তারা কেন জিম করতেছে, আমার একটু অবাক কাণ্ড।